একদিন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে পার্বতী দেবী বিদ্যালয়ে প্রণবানন্দ যোগাসনের পক্ষ থেকে একটি শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরের উদ্দেশ্য ছিল স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে প্রায় 75 লক্ষ মানুষের সূর্য প্রণামে অংশগ্রহণ করা। সেই হিসাবে রায়গঞ্জ শাখা আজ এটি পালন করল এবং এই যোগাসনের যিনি অধ্যক্ষ সঞ্জীব মহারাজ, তিনি কিন্তু পরিষ্কার বললেন যে 1,03,00,000 লোক ইতিমধ্যে সূর্য প্রণাম করে নিয়েছে এবং আমাদের আরও বেশি টার্গেট রয়েছে। এই সূর্য প্রণামের পাশাপাশি আমরা একটাই বার্তা দিতে চাই, যে সমস্ত মানুষের যাতে রোগ নিরাময় থাকে, সে সমস্ত রোগ দিনকে দিন উদ্ভব হচ্ছে সেগুলো নিবারণ করা। নিদর্শন হিসেবে ছোট ছোট শিশুরা সূর্য আবেগের মাধ্যমে যোগ ব্যায়াম প্রদর্শন করে আমাদের সামনে তুলে ধরলো।